কথারি গল্প শোনো আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারি গল্প শোনো আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে ম্যাজিক হবে হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের অন্যরকম একটা ভূতের গল্প শোনাবো। বহু বছর আগে আমার ছোট মামার বন্ধু অসিত মামার কাছে এই গল্পটা শুনেছিলাম। অসিত মামা নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছিলেন আতাডাঙ্গাপুরে। জায়গাটা কলকাতা থেকে বেশ দূরে, ট্রেনে করে যেতে হলে রাত হয়ে যায়। আর সেদিন সারাদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। রাত হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, ট্রেনেও সেরকম লোকজন নেই। কামরায় শুধু অসিত মামা আর একটা বুড়ো লোক। বাবা, আজ শুধু বৃষ্টি, আতাডাঙ্গাপুর আর কত দূরে কে জানে। কাকে যে জিজ্ঞেস করি ওই লোকটা তো উঠে থেকেই ঘুমোচ্ছে। না, ওকেই তোলে যাক। কাকা, ও কাকা! আরে কি হলো, হলোটা কি? কাকা, আমি ওই আতাডাঙ্গাপুরে নামবো, আপনি একটু বলে দেবেন আর কতক্ষণ পরে স্টেশনটা আসবে। বৃষ্টি পড়ছে আর অনেকটা রাতও হয়ে গেছে, ভালো করে পড়তে পারছি না স্টেশনের নামগুলো। আমিও আতাডাঙ্গাপুরে নাম। ও, যাক বাঁচা গেল। কি নিচ্ছন স্টেশন রে বাবা, এদিকে টিপ টিপ করে দু এক ফোঁটা বৃষ্টিও ঝরছে। ও কাকা, আচ্ছা আপনি বলতে পারেন প্রকাশ মজুমদারের বাড়িটা কোন দিকে? প্রকাশ মজুমদার? হ্যাঁ, যোগীপাড়ার প্রকাশ মজুমদার? সে তো বলতে পারবো না, আমার অফিস থেকে যে ঠিকানা দিয়েছে তাই জানি। তুমি তুমি আমার পিছু পিছু এসো ভায়া, আমি ওদিকেই যাব। রাস্তায় কাদা, মেঘ কেটে গিয়ে একটু আধটু চাঁদের আলো উকি মারছে। সেই আলোতে সাবধানে পা ফেলে এগোচ্ছে দুজনে। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর ওই যে যোগীপাড়ার মোড়, বুঝলে? ও আচ্ছা, ওখান থেকে ডান দিকের রাস্তা দিয়ে 5 নম্বর বাড়িটা প্রকাশ মজুমদারের বাড়ি। এর একটা মস্ত গেট আছে। ডান দিকের 5 নম্বর বাড়িটা তো? হ্যাঁ হ্যাঁ, ডান দিকের 5 নম্বর বাড়িটা। আমি আমি চলি, বুঝলে? আরে, এই কুকুরটা এলো কোথেকে? আর ওই বুড়ো মানুষটাই বা কোথায় উধাও হলো? দেখে বাবা, আর ভাবতে পারছি না, ভাবার আমার ক্ষমতাও নেই। এখন বাড়িতে ঢুকে একটু শোবার জায়গা পেলে বাঁচি। পরদিন সকালে ঝড় বৃষ্টি থেমে গেছে, অসিত চারদিক ভালো করে দেখল, কোথাও কুকুরটাকে দেখতে পেল না। আপনাকে স্বাগত জানাই। স্বাগত।
অসিত, তুমি আমায় চিনতে পারছো? তোমার বড় মামার কুশিগ্রামের বাড়ির পাশে আমরা থাকতাম। আমার নাম সুরেন। আরে বাহ সুরেন, তোমার সঙ্গে যে আবার এখানে দেখা হবে ভাবতেই পারিনি, খুব ভালো হলো। ভালো আছে তো? তা নতুন জায়গা কেমন লাগছে? বেশ ভালো। এখানকার মানুষই শুধু নয়, কুকুর বেড়ালো বেশ ফ্রেন্ডলি দেখছি। কাল একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো জানো, একটা বুড়ো মানুষ স্টেশন থেকে আমাকে এই অবধি নিয়ে এলো, তারপরে একটা কুকুর প্রকাশ মজুমদারের বাড়িটা চিনিয়ে দিল। প্রকাশ মজুমদার কুকুর? হ্যাঁ গো, যদিও আজ সকালে আর সেটিকে দেখতে পেলাম না কোথাও। হ্যাঁ ঠিক আছে, এখন কাজ করা যাক, পরে আবার গল্প করব। আর শোনো অসিত, তুমি প্রতিদিন একটু বিকেল বিকেল অফিস থেকে বেরিয়ে যাবে, নতুন জায়গা রাস্তাঘাট চিনতে ভুল হয়ে যাবে, কেমন? আরে কালকে সেই কুকুরটা না, মা আমায় দেখে কেমন ল্যাজ নাড়াচ্ছে দেখো। আমার মামার বাড়িতে যে ভুলোটা আছে এটা যেন ঠিক তার যমজ ভাই। তোর নাম আমি দিলাম কালু। আয় 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 কালু, আয় চল চল কালু, এবার বাড়ি যাই। আজ বড্ড খাটাখাটনি হয়েছে বুঝলি, অফিসের প্রথম দিন ছিল তো, চল চল চল। এভাবে বিকেলের দিকে যখন অসিত অফিস থেকে ফেরে, প্রতিদিন ও কালুকে যোগীপাড়ার ছাতিম গাছের নিচে ওর জন্য অপেক্ষা করতে দেখতে পায়। ওর সঙ্গে বাকি রাস্তাটা আসে, গেটের মুখে অসিত বাড়িতে ঢুকে গেলে ও বাইরেই বসে অপেক্ষা করে সারা রাত। সকাল হলে ওকে আর কোথাও দেখা যায় না, কোথায় যেন উধাও হয়ে যায়। শান্তি মাসি? হ্যাঁ বাবু। সন্ধেবেলা গেটের কাছে যে কুকুরটা বসে থাকে, সেটা রাতে কোথায় থাকে গো? কুকুর? আপনি কোথায় কুকুর দেখলেন দাদা বাবু? ওই কুকুরটাকে তো আমি প্রথম দিন থেকে দেখে আসছি। 3 মাস আগে আমি যেদিন স্টেশনে নামলাম সেদিন থেকে ওই কুকুরটা আমার সঙ্গী। আদর করে আমি ওটার নাম দিয়েছি কালু। কই, আমি তো ওকে কখনো দেখিনি। সেটাই তো অবাক কাণ্ড, সারাদিন ওকে আমি দেখতে পাই না, কিন্তু সন্ধেবেলা থেকে ও আমার বাড়ির দোরগোড়ায় বসে থাকে, সারা রাত একভাবে ঠায় বসে থাকে, কিন্তু সকালে ঘুম ভেঙে ওকে আর দেখতে পাই না। দাদা বাবু, আমি আসি সেই পাশের গ্রাম থেকে, সকাল সকাল আসি আর দুপুর দুপুর গ্রামে ফিরে যাই। তবে সবাই বলে এই পাড়াটা নাকি ভালো না, খুব বদনাম আছে যোগীপাড়ার, সন্ধে হলে আর এ পথ দিয়ে মানুষজন যাতায়াত করে না গো, তাই আমি কিছু বলতে পারবো না, তবে আপনি সাবধানে থাকবেন। ঘুমের ফাঁকে আমি ওর চিৎকার শুনতে পাই, কালু আছে বলে সত্যি বলছি আমিও একটু শান্তিতে আছি, এ পাড়াটা যা নির্জন। কি অসিত, কেমন লাগছে এই আতাডাঙ্গাপুর? তোমার তো বেশ কমাস কেটে গেল তাই না? হ্যাঁ সুরেন, মন্দ লাগছে না, সারা জীবন কলকাতার মতো একটা শহরে জীবন কাটিয়েছি আর এখানে এসে সম্পূর্ণ অন্য একটা পরিবেশ। প্রথম প্রথম মন টিকত না, কিন্তু এখন ধীরে ধীরে ভালোই লাগছে, শুধু একটা ব্যাপারে খটকা কিছুতেই মন থেকে যাচ্ছে না। খটকা? কি ব্যাপারে বলো তো? সেই কুকুরটার ব্যাপারে। আমিও কানাঘুষ হয়ে অনেক কিছু শুনেছি, জানি না সত্যি না মিথ্যে, তাই আর তোমাকে কিছু বলিনি, কি জানি তুমি যদি আবার ভয় পেয়ে পাত্তারি গোটাও। আরে কি ব্যাপার বলো তো? দাঁড়াও, আমাদের হেড অ্যাকাউন্টেন্ট সদাশিব বাবু, আজ বিকেলে চলো তার বাড়ি যাই, তিনি এখানকার পুরনো লোক, তিনি ব্যাপারটা বেশ ভালো করে গুছিয়ে বলতে পারবেন। যোগীপাড়ার প্রকাশ মজুমদারের বাড়িতে আপনি থাকেন তো? ওই বাড়িকে ঘিরে অনেক রকম কথা শোনা যায়। হ্যাঁ, হেড অফিস থেকে তো আমাকে ওই বাড়িতেই থাকতে বলা হলো, প্রকাশ মজুমদারের বাড়ির ঠিকানাতেই তো আমি এসে উঠেছি, ওখান থেকেই রোজ অফিস করছি। আতাডাঙ্গাপুরে প্রকাশ মজুমদারদের 5 পুরুষের বসবাস, খুব বনেদি বড় লোক ওরা, কিন্তু প্রকাশবাবুর একটা ভীষণ দুঃখ ছিল যে ওর কোনো ছেলে মেয়ে ছিল না। তারপর অনেক বছর বাদে তার একটা ছেলে হয় সুমন্ত,
বড়ই আদরে আল্লাহ দেশে বড় হয়ে ওঠে। সুমন্তর যখন 10 বছর বয়স তখন ওদের বাড়িতে একটা কুকুর এসে জুটল, রাস্তার কুকুর। সুমন্ত নাম দিল কালু। কালু? হ্যাঁ, এই কালু আর সুমন্ত যেন হরিহর আত্মা হয়ে উঠল। সারাক্ষণ তারা দুটিতে একসাথে থাকত। যখন সুমন্ত রাত জেগে পরীক্ষার পড়া মুখস্থ করত, কালু খাটের তলায় জেগে বসে থাকত। সুমন্ত স্কুলে গেলে ও পিছন পিছন গিয়ে স্কুলের গেটের কোনায় বসে থাকত। ছুটি হলে সুমন্তর সঙ্গে ফিরত। মানে অভিন্ন হৃদয় বন্ধু বলা যায়। একবার কালুর সারা শরীরে ঘা হলো, খায় না দায় না, দিন দিন শুকিয়ে যেতে লাগলো। সদরে নিয়ে গিয়ে পশুদের ডাক্তার দেখানো হলো। ডাক্তারের ওষুধ মলম আর নানা টোটকা লাগিয়ে তাকে সুস্থ করা হয়। আর যতদিন কালু সুস্থ না হয়, সুমন্ত সারাক্ষণ ওর পাশে বসে থাকত। ওর মাথায় হাত বুলিয়ে দিত, খাইয়ে দিত। এত ভালোবাসা ছিল? হ্যাঁ, দুই ভাইয়ের ভালোবাসার মতো। একবার সুমন্তরা সপরিবারে আত্রেই নদীর ধারে মাসির বাড়ি গিয়েছিল। সে সময় ভরা বর্ষা ছিল। নদীর ধারে ঘুরতে ঘুরতে কিভাবে সুমন্ত জলে পড়ে যায়, ও সাঁতার জানত না। কালু ওকে ভেসে যেতে দেখে ঝাঁপিয়ে পড়ে, তারপর সাঁতার কেটে ওকে টেনে নিয়ে আসে ডাঙায়। বাবারে, শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। এভাবে বেশি দিন চলল না। সুমন্তর যখন 18 বছর বয়স, তখন ট্রেন অ্যাক্সিডেন্টে ও মারা যায়। সেই থেকে ওদের বাড়িটা পুরো পাল্টে যায়। সুমন্ত ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল, তারপর? কালু পুরো চুপ করে যায়। আগে দুই বন্ধুতে উঠোনে বা ছাদে গিয়ে খেলতো, কিন্তু বন্ধু ছাড়া কালু সারাদিন মুখ গুঁজে দরজার কোণে পড়ে থাকত। একবেলা এক মুঠো খেত, আর রাত হলে সুমন্তর ঘরের দিকে চেয়ে এক টানা সুরে কেঁদে যেত। আহারে, তারপর কি হলো? ছেলে মারা যাবার পর ওর মা বাবা অন্য জায়গায় চলে গেলেন, শুধু কালু রয়ে গেল। ওই বাড়িটার চারদিকে ঘুরে ঘুরে বেড়াতো, আর রাত নামলেই কাঁদত। তারপর একদিন ওকেও আর দেখা গেল না। গেল কোথায় কালু? জানি না। বাড়িটাও ভেঙে পড়ছিল, সাপ খোপের বাসা হয়ে উঠেছিল। একদিন সুমন্তর ছোট কাকা এসে বাড়িটা সারিয়ে সুরিয়ে নিয়ে ভাড়া দিতে শুরু করে। তারপর? প্রথম ভাড়া নিয়ে আসেন একজন মাঝবয়সী মাস্টার মশাই। তিনি যেদিন থেকে থাকতে শুরু করেন, সেদিন থেকেই আবার কালুকে দেখা যেতে লাগলো। কিরকম? অসিতকে যেরকম কালু রাস্তা দেখিয়ে প্রকাশ মজুমদারের বাড়ি অবধি নিয়ে এসেছিল, ঠিক তেমনি ওই মাস্টারকেও ও পাহারা দিয়ে রাখত। আপনারা দেখতে পেতেন ওকে? না, আমরা কেউ দেখতে পেতাম না। শুধু বুড়ো মাস্টার মশাই বলতেন ওর কথা। আশ্চর্য? আশ্চর্যই বটে, কিন্তু মাস্টার মশাই যেদিন অন্যত্র বদলি হয়ে গেলেন, সেদিনের পর থেকে কালুও হাওয়া। সে কি? হ্যাঁ অসিত, তুমি আসার পর আবার ওর কথা শুনছি। আমাদের মনে হয় কালুও আর বেঁচে নেই। তাহলে ওটাকে? মনে হয় ওর আত্মা আজও সুমন্তকে খোঁজে। যখনই কেউ এই বাড়িতে আসে, তখনই ও পিছু পিছু চলে আসে। আচ্ছা, এই হলো কালুর ইতিহাস। আজ আমি ওই বাড়িতে আছি বলে কালু আমাকে ঘিরে রাখতে চায়। আমার মধ্যে ও হয়তো পুরনো বন্ধু সুমন্তকে খোঁজে। অসিত, আমাদের হেড ক্যাশিয়ার সদাশিববাবু আজ খবর পাঠিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, কদিন অফিসে আসতে পারবেন না। তাই নাকি? কি হয়েছে? ভীষণ জ্বর, কিন্তু এদিকে একটা মুশকিল হয়েছে। কি স্যার? আজ আমাদের দপ্তরে টাকা জমা পড়েছে, কাল সদরে পাঠাতে হবে। হেড ক্যাশিয়ার সদাশিববাবুর এই অবস্থা, এখন এই টাকার দায়িত্ব অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তোমাকেই নিতে হবে। আমাকে? আমি কি করে কোথায় টাকা রাখবো স্যার? অফিস কোনো নিরাপদ জায়গা নয়, আর আতা টাকা জায়গাটাও মোটেই সুবিধের নয়। প্রায় এখানে চুরি ডাকাতির কথা শুনতে পাবে, থানা সেই 20 মাইল দূরে। সেটাই তো ভয় স্যার। অফিসে সারা রাত থেকে পাহারা দিতে পারি, কিন্তু এতে ওদের নজরে পড়ে যেতে পারি স্যার। তার চাইতে আমার মনে হয় টাকাটা সঙ্গে করে বাড়ি নিয়ে যাই, এতে ওরা বুঝতেও পারবে না। যেমন স্বাভাবিকভাবে যাতায়াত করা হয় তাই করি বরং। যা তুমি ভালো বোঝো করো, কিন্তু মোট কথা দায়িত্ব তোমার। এই নাও টাকার ব্যাগ, কালকে সকালে নিরাপদে টাকা ফেরত আসা চাই।
ভাইয়া, তোমার মুখ এত শুকনো কেন? আর বলো না সুরেন, খুব বিপদে পড়ে গেছি, তোমার একটু সাহায্য চাই। আরে বলো না, কি সাহায্য করতে হবে? শোনো, আজ অফিসের ক্যাশ আমার কাছে রাখতে হবে, প্রায় 4 লাখ টাকার মামলা। আমার খুব ভয় করছে, একা তাই নতুন জায়গা। তুমি যদি আমার সঙ্গে আজ রাতটা থাকতে পারো বড় ভালো হয়। সে তো থাকতেই পারি, কিন্তু তোমার বডিগার্ডের কি খবর? সে থাকলে আর তোমার চিন্তা কিসের? তা তো বটেই। তাহলে আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতে একটা খবর পাঠিয়ে দিচ্ছি। দেখেছো, সারাদিন টিপ টিপ করে বৃষ্টি ঝরল, আর বেরোনোর মুখেই কেমন মুষলধারে শুরু হলো। বের হতে অনেকটাই দেরি হয়ে গেল, রাস্তাঘাট কেমন নির্ঝুম হয়ে গেছে। আজ এত বৃষ্টিতে আমার বাহনটিও আসেনি দেখছি, কিন্তু এমন তো কোনোদিন হয়নি। ঝড় জল বৃষ্টিতে ওকে আমি প্রত্যেক দিন এই বটগাছতলায় বসে থাকতে দেখেছি। সুরেন, ওই যে আমার কালু বসে আছে বাড়ির গেটের কাছে, তুমি দেখতে পাচ্ছ? কই না তো? অসিতরা কাছে যেতেই কালু গম গম করতে লাগল। আগের মতো ওকে দেখে লেজ নাড়ি ওর কাছে গেল না, কেমন যেন রাগে অস্থির হয়ে উঠল। কি হলো অসিত, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? হ্যাঁ, আজ কালু কেমন যেন একটা করছে, আমার একটু ভয় ভয় করছে গো। যাকে এসো, দরজাটা খুলি, তুমি একটু ব্যাগটা ধরো তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ রাতে হ্যারিকেনটা জ্বালিয়ে রাখবো, কেন জানি না মনে হচ্ছে রাত্রিবেলা একটা দুর্ঘটনা ঘটতে পারে। দুশ্চিন্তা করো না, চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তাছাড়া তোমার কালু তো আছেই। রাত্রে হুট করে দরজা খুলল না কিন্তু। ওই দেখো, বৃষ্টি আবার মুষলধারে পড়তে শুরু করেছে। এই বৃষ্টিটার মধ্যে কালুটা ভিজছে আর দাঁড়িয়ে আছে। সুরেন, এই সুরেন, সুরেন, ওঠো ওঠো ওঠো, দেখো কে যেন দরজা ধাক্কাচ্ছে। আহ, এদিকে কালু এত ডাকছে কেন, এমন খেপে উঠেছে মনে হচ্ছে। কি ও বাবা, কে 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 দরজা ধাক্কাচ্ছে? কে কে এত রাতে কে দরজায় ধাক্কা দিচ্ছে? দরজা খোল, খোল বলছি, সব কাটাকে নয় তো খতম করে দেব। খুলবো না দরজা, কে তোমরা, কি চাও? খুলবি না? দেখ দেখ আমরা দরজা ভেঙে ঢুকতে পারি কিনা। এই বলে দড়াম করে একটা ধাক্কা দিতেই পুরনো আমলের দরজার ছিটকিনি ভেঙে ছিটকে গেল, আর ভেতরে ঢুকল 3টে শক্তিশালী লোক, 3 জনেরই মুখ ঢাকা। এই নেই মানে, তাহলে এটা কি? হঠাৎ তৃতীয় জন এসে ব্যাগটা নিয়ে ছুটে বেরোতে যাবে, এমন সময় অসিত দেখল কালু বিদ্যুতের মতো ছুটে গিয়ে ওর জামাটা কামড়ে ধরে টেনে ধরল। পালাবি কোথায়? অসিত, অসিত ব্যাগটা নিয়ে পালালো।
কিন্তু এতগুলো টাকা নিয়ে ডাকাতটা উধাও হয়ে গেল। এবার কি হবে অসিত? চিন্তা নেই, কালু ওটার পেছনে তাড়া করেছে। কালু? অসিত, আমি নিশ্চিত ডাকাতগুলোকে ওই কালুই আক্রমণ করেছিল। সুরেন, ওই তোর মন্দির ব্যাগটা। ডাকাত ওই ব্যাগটা এখানে ফেলে পালিয়েছে দেখছি। খুলে দেখো ভেতরে টাকাগুলো আছে কিনা। বাবা, বাঁচা গেল। এ যাত্রায় আমার চাকরিটা বেঁচে গেল দেখছি। কিন্তু সুরেন, কালু কোথায়? পরদিন পুলিশ এলে দুই ডাকাতকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো, আর তৃতীয় ডাকাতটাকে রেল লাইনের ধারে পাওয়া গেল অজ্ঞান অবস্থায়। ওর ডান হাতে একটা মস্ত বড় ক্ষত ছিল। ডাক্তার বলেছেন কোনো জন্তুর কামড়ে সেই ক্ষত সৃষ্টি হয়েছে। ভালো কাজের পুরস্কার হিসেবে অসিত কলকাতায় বদলি হল। চলে যাওয়ার আগে অসিত কালুকে দেখতে চেয়েছিল, কিন্তু সে আর কোনোদিন তাকে দেখতে পায়নি। আজকের গল্প তো শেষ হলো, তবে তোমরা সবাই গাছ লাগাচ্ছ তো? আমি কিন্তু ভুলে যাইনি, পৃথিবীটাকে সবুজ করছো তো? শুধু লাগাচ্ছি না, গাছ কাটতে সবাইকে মানা করছি। এই তো চাই। বাহ, খুব ভালো। আজ আমি তাহলে আসছি, আবার আগামী রোববার দেখা হবে। টাটা।